প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমানে পরিস্থিতিতে অর্থাৎ COVID-19 সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে তো সমস্ত স্কুল কলেজ সব বন্ধ হয়ে আছে। তো সবাই আশা করি ঘরেই সবকিছু তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছ সুন্দরভাবে, কারণ বর্তমান সরকার কিন্তু অর্থাৎ সেবা বোর্ড তোমাদের জন্য রেডিও টিভি মাধ্যমে যে পাঠদান করার সুযোগ করে দিয়েছে, তাতে তোমরা নিশ্চয়ই অনেকটাই উপকৃত হচ্ছ। আর অন্যদিকে অনলাইন ক্লাসও চলছে। যাই হোক, আজ আমি আকাশবাণী শিলচর কেন্দ্রের রেডিও মারফত যে পাঠদান করতে পারছি, তার জন্য সেবা বোর্ড এবং আকাশবাণী শিলচর কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ আমি তোমাদের ক্লাস টেনের বাংলা বিষয়ের একটি বিখ্যাত কবিতা, কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটা যেহেতু একটু বড় আছে, সুতরাং টাইমটা একেবারে শর্ট, তার জন্য আমি কম সময়ের মধ্যে আমি চেষ্টা করছি কবিতাটা তোমাদের একটু বুঝিয়ে দিতে। তো সেই কবিতাটা আরম্ভ করার আগে আমার মনে হয় কবি সম্বন্ধে তোমরা যদিও পাঠ্য বইয়ে তোমরা কবি পরিচিতি সম্বন্ধে জানতে পারবে, তবু আমি একটুখানি বলে দিচ্ছি। কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 সালের 25 মে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ ও মাতার নাম জাহেদা খাতুন। কাজী কিন্তু হচ্ছে তাদের একটা বংশে উপাধি, আর পিতা ছিলেন মসজিদের ইমাম, অর্থাৎ ইমাম হচ্ছে মুসলমানদের ধর্মগুরু। তো তার জীবন যদি আমরা পর্যালোচনা করি বা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাব যে অবর্ণনীয় দুঃখ কষ্ট অপমানের মধ্য দিয়ে, তার দারিদ্র্যের মধ্য দিয়ে কবি কিন্তু বাল্যকাল কেটেছিল। সেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার যখন জীবনযাত্রা যাচ্ছিল, তার মধ্যে খুব কম বয়সে তার পিতা হঠাৎ মারা যান। তো সেই মারা যাওয়ার পরে তারা কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে পড়ে। তার মধ্যে একটা বলছি যে তখন তার ডাকনাম ছিল কিন্তু দুখুমিয়া। তো এই যে অভাব অনটন দুঃখ দুর্দশা, তাতে করে কি হয় যে কবির লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যায়। তারপর তিনি এক রুটির দোকানে মাত্র 5 টাকা মাসিক বেতনে চাকরি করেন, আর সেখানে থাকাকালীন তার বিভিন্ন প্রতিভা দেখে জনৈক পুলিশ ইন্সপেক্টর তাকে স্কুলে ভর্তি করে দেন। আর 1917 সালে বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, তখন কিন্তু তিনি 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। আর সেই সময় যে যুদ্ধ আরম্ভ হয়েছিল, তার জন্য কিন্তু কবির আর পড়া হয়ে উঠেনি। তখন তিনি কি করেছিলেন, সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। 1920 সালে তিনি সেই সেনাবাহিনী থেকে ফিরে এসে কাব্যচর্চায় মন দেন। তো সেই কাব্যচর্চায় যখন মন দেন, তখন তিনি কি করেন যে তিনি দেখেন যে অত্যাচার যেভাবে চলছে উৎপীড়নের বিরুদ্ধে, তার কবিতা কিন্তু রচিত হয়েছিল। তখন তিনি দেখেছিলেন যে সেই কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু সংগ্রামী মানুষকে অনেকটা উৎসাহিত করে তুলেছিল। তো এই যে শ্রমজীবী নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষের উপর যে অত্যাচার অবিচার এবং বিদেশি শাসনের প্রতি তার যে তীব্র বিদ্রোহ ছিল, সেই বিদ্রোহই কিন্তু তার কবিতায় আমরা দেখি যেন সেটা প্রকট হয়ে উঠেছে। তার জন্য তিনি বাংলা সাহিত্যে কিন্তু বিদ্রোহী কবি নামেও খ্যাত হয়েছেন, যার জন্য তিনি ব্রিটিশ সরকারে বিরাগভাজন হয়ে কারাবরণও কিন্তু করেছিলেন। তার রচিত কাব্যগ্রন্থগুলি হল সর্বহারা, অগ্নিবীণা, ছায়ানট, চন্দ্রবিন্দু, দোলন চাপা, সিন্ধু হিল্ল, বিশের বাণী ইত্যাদি। তো এখন হচ্ছে কথা যে এই যে আজকে কান্ডারি হুঁশিয়ার কবিতা, সেটা সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন হচ্ছে কি যে কবি সম্বন্ধে, কবিতা সম্বন্ধে তার আলোচ্য এখন কান্ডারি হুঁশিয়ার কবিতাটির প্রেক্ষাপটটা কি, তার মূল ভাবটা কি, কবি কি বলতে বা বুঝাতে চেয়েছেন এখানে। কবিতাটি কিন্তু লেখা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে। কেন না, তখন ভারতবর্ষ সুদীর্ঘ 100 বৎসর ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ভারতবর্ষ পরাধীন ছিল। সে কুখ্যাত ব্রিটিশ সরকার কিন্তু তখন ভারতের নিরীহ শ্রমজীবী মানুষের উপর অনেক অত্যাচার লীলায় তিনি তারা মেতে উঠেছিলেন, যে অত্যাচার আর জুলুম চলেছিল তাদের উপর, এটা না কবিকে অত্যন্ত পীড়িত করেছিল। আর শুধু পীড়াই অনুভব করেননি কিন্তু তিনি, এই বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। সেই জন্য তার
বিদ্রোহের কবিতার যে বিদ্রোহ আমরা দেখতে পাই তার মূল ভাব, সেই বিদ্রোহের মূল সুরটাই কি হচ্ছে যে অসাম্যের বিরুদ্ধে সাম্যের বিদ্রোহ, অত্যাচারীর বিরুদ্ধে উৎপীড়িতের বিদ্রোহ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিদ্রোহ। এই যে পরাধীন ভারতবর্ষের মানুষের যে যন্ত্রণা, সেটা কিন্তু স্বদেশপ্রেমী কবি নজরুল ইসলাম সেটা মর্মে মর্মে অনুভব করেছিলেন। তার জন্যই তিনি দেশের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের প্রতি কবি সাবধান বাণী উচ্চারিত হয়েছে। কবিতাটা সম্বন্ধে আমরা পড়ছি, তাহলে তো সেখানে তিনি কি বলেছেন যে স্বদেশ বাণী বা স্বদেশ প্রেম বা স্বদেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তিনি কিভাবে কবিতার মধ্যে দিয়েছেন, কি বলতে চাইছেন কবিতার মধ্যে, কেন তিনি কান্ডারি হুঁশিয়ার করে দিয়েছেন, নাম তো কান্ডারি হুঁশিয়ার কবি, এখানে কবিতাটির নাম হল কান্ডারি, এখানে কান্ডারি অর্থাৎ হচ্ছে জননেতা, তাই কবি জননেতাকে হুঁশিয়ার অর্থাৎ সাবধান করে দিচ্ছেন। কবিতাটা কি তাহলে, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম হচ্ছে অতি কষ্টে যেখানে যাওয়া যায়, দুর্গম মরু সেটা পার করা খুব কঠিন, অতিক্রম করতে হবে রাত্রি অর্ধরাত্রি, যে অর্ধরাত্রি কি না মেরু অঞ্চলে মধ্যরাত্রিতে সূর্য ওঠে সেটা অর্ধরাত্রি। তো দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, সেই দুর্গম গিরি অঞ্চল পার করতে হবে, তার জন্য সেই রাত্রি ভয়ঙ্কর রাত্রি, এখানে কবি হুঁশিয়ার করে দিচ্ছেন যাত্রীদের। যাত্রী বলতে স্বদেশ আন্দোলনের সাথে যারা জড়িত আছেন। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে খার হিম্মত, কে আছো জোয়ান হো আগুয়ান, হাঁকিতে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। এখানে কবি ভারতের স্বাধীনতা সংগ্রাম যে গতি ধারা যেভাবে চলছে তার প্রতি আলোকপাত করেছেন। এখানে বলতে চেয়েছেন যে ভারতবর্ষে যখন স্বাধীনতার আন্দোলনের ঢেউ উঠেছে, যেমন পরাধীনতার হাত থেকে ভারতবর্ষকে মুক্তি করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন অর্থাৎ তখন স্বাধীনতা রূপ তরি, এখানে ছোট তরি যা সমুদ্রের জলের ঢেউ বারবার দুলছে, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, আর মাঝিরা অর্থাৎ যারা স্বাধীনতাকামী কান্ডারি ঘন ঘন পথ হারিয়ে ফেলছে। কোথায় পথ হারিয়ে ফেলছে, আন্দোলনের পথ হারিয়ে ফেলছে, সেই ছিন্ন পালে হাল ধরার কারো সাহস নেই, তবুও স্বাধীনতা রূপ তরণীকে পারে যেতেই হবে, পারে ভিড়াতেই হবে সেই নৌকোকে, কোন নৌকো স্বাধীনতার, সবার আপ্রাণ চেষ্টা অনমনীয় মনোভাব আত্মবলিদানের মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষ কবি বলছেন স্বাধীন হবে। তাই প্রতিটি জাতীয় নেতার যে ত্যাগ, যুব সমাজের যদম্য সাহসিকতা, দেশপ্রেম, তা আমরা ভারতের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু দেখতে পাই, কিভাবে ত্যাগ করেছে যুব সমাজ। এই যুদ্ধ বড় বিপদ সংকুল, বিশাল সমুদ্রের এই জলের ঢেউয়ের মধ্যে স্বাধীনতার যে ছোট নৌকাটি কিভাবে পার করে নিয়ে যাবেন, তার আহ্বানই কিন্তু এখানে রয়েছে, যে এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। এই গানটাও আছে, এটা তোমরা আশা করি গানটাও শুনেছ। তো তিমিররাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। তিমিররাত্রি মাতৃমন্ত্রী, এখানে কবি বলতে চেয়েছেন যে রাত্রি খুবই অন্ধকার, তাই মাতৃমন্ত্রে দীক্ষিত যে যুদ্ধকামী শান্তি, শান্তি মানে প্রহরীরা, যাদের অন্তরের দুঃখ ব্যথা জমে আছে, সঞ্চিত ব্যথা যুগ যুগ ধরে জমে আছে, যাদের অভিমান, তারা যেন খুব সাবধানে ইংরেজ বিরোধী আন্দোলনে নিজেদের এগিয়ে নিয়ে গিয়ে তাদের পাওনা অধিকারটা লাভ করতে পারে। তার জন্য খুব গোপনভাবে সেই গোপনীয়তার প্রয়োজন এগিয়ে যাওয়ার। সুদীর্ঘ 150 বছর ধরে ভারতবাসীর বুকে যুগ যুগান্ত
সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে, পুঞ্জিত মানে জমা, অভিমান যে জমা আছে এত বছর ধরে, যে পরাধীন ভারতবর্ষ যেভাবে ইংরেজদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, বঞ্চনা হচ্ছে, তো সেই প্রতারণা জমে জমে ভারতবাসীর মনে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে, ব্রিটিশ বিরোধী মনোভাব দেখা দিয়েছে, অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন নামবে, কিভাবে ছিনিয়ে নিয়ে আসবে। এই ব্রিটিশ বিরোধী মনোভাবই ভারতে জাতীয় আন্দোলনের আকার ধারণ করে স্বাধীনতা আন্দোলনের কিন্তু সূচনা করেছে। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ কাণ্ডারি, আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসী কোন জন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। অসহায় জাতি মানে যারা স্বাধীনতার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, স্বাধীনতাকামী ভারতবর্ষ, তারা কি করছে, ডুবিয়া মরিছে ডুবিয়া, জানে না সাঁতার কাটতে, জানে না অর্থাৎ কিভাবে আন্দোলনের রূপরেখা তৈরি হবে, আন্দোলনে কিভাবে ঝাঁপিয়ে পড়বে সেটা তারা জানে না। আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। এখানে কবি বলছেন যে কবির মতে ভারতীয় জাতি অসহায়, তারা সাঁতার জানে না। এখানে সাঁতার জানে না মানে কিভাবে তারা আন্দোলন করবে, কোন পথে তারা গেলে স্বাধীনতা আসবে সেটা বুঝতে পারছে না। তার উপরে তাদের মধ্যে জাতিভেদ আছে, ধর্মভেদ আছে, তো কবি সবাইকে বলছেন যে সব সমস্ত ভেদাভেদ ভুলে তোমরা এক হয়ে সামনে এগিয়ে যাও, নতুবা স্বাধীনতা আসবে না। এখন সেই বৈষম্যের সময় নয়, কারণ যাদের প্রাণ চলে গেছে তারা আমাদের ভারত মাতার সন্তান বলেই ভাবতে হবে। এই স্বাধীনতা আন্দোলন আপামর জনসাধারণের সমানভাবে অবদান রয়েছে, তাই এখানে কবি দেশপ্রেমিকের কোন জাত নেই বলছেন। স্বাধীনতার জন্য কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষেরই কাম্য, তাই এই যুদ্ধে সবাই নিজের স্বার্থ ত্যাগ করে মিলিত শক্তি নিয়ে সেই সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য কবি বলছেন। সংগ্রামী মন কোন ধর্ম স্বার্থ কিন্তু বিশ্বাস করে না। আমরা সংগ্রাম করব দেশের জন্য, সেখানে কিসের জাত, কিসের হিন্দু, কিসের মুসলিম, কবি বলছেন সব ভুলে যাও, ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে নেমে যাও। গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ, কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। এই অংশে কবি যারা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছেন তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করছেন। ভারতের স্বাধীনতা যুদ্ধ এক যুগান্তকারী অধ্যায়, তাই কবি এখানে ভারতের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মাতৃমন্ত্রী যারা দীক্ষিত কাণ্ডারি তাদেরকে বলছেন যে তাদের সামনে অনেক বাধা বিপত্তি আছে, নানা প্রতিকূলতার বজ্রের সামনে মেঘের গর্জন, গিরি সংকট, অস্ত্রের ঝঙ্কার ইত্যাদি, কিন্তু এসব কিছুর মধ্যেই যারা পিছিয়ে পড়েছে পথযাত্রী তারা পিছন টানছে, কেন না সব কি উপেক্ষা করে তারা চলতে হবে, পারবে তবেই তো জয় আসবে। কবি কান্ডারিকে জিজ্ঞাসা করে জানতে চাইছেন যে যারা মাতৃমন্ত্রে দীক্ষিত স্বাধীনতা আন্দোলনের বিভীষিকা দেখে কি তারা সরে যাবে, পথভ্রষ্ট হবে, নাকি তার মধ্যে দিয়ে আন্দোলন শেষ করে রণভঙ্গ দেবেন। কবি বলছেন তারা মায়ের মুক্তিযুদ্ধে তার মায়ের যে যজ্ঞ করেছেন, কিসের যজ্ঞ, স্বাধীনতা, তারা মৃত্যুপণ করে এগিয়ে এসেছিলেন, তার উপর গুরুদায়িত্ব আছে, তাকে অবশ্যই এই আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ তার দিকে ভারতের শোষিত নিপীড়িত অত্যাচারিত অসহায় মানুষেরা অনেক আশা নিয়ে অপেক্ষা করে আছে। সুতরাং কাণ্ডারিকে তার কর্তব্য ভুলে থাকলে কিন্তু চলবে না, আন্দোলন চালিয়ে যেতেই হবে, আর তার মধ্য দিয়ে আসবে স্বাধীনতার সূর্য। এখানে মহাভার, তবু চলো টানি, নিয়েছ যে মহাভার, মহাভার হচ্ছে যারা মুক্তিযুদ্ধের দায়িত্ব নিয়েছেন সংগ্রামে। কাণ্ডারি তবে সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হল যেথা ক্লাইবের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিরা পুনর্বার। দেশের প্রতিটি স্বাধীনতাকামী মানুষকে মনে রাখতে হবে যে তাদের সম্মুখে সেই রাক্ষসী পলাশী, যেখানে
ক্লাইভের খঞ্জরে শত শত বাঙালির রক্তে এক সময় রঙিন হয়ে গেছিল ক্লাইভের খঞ্জর অর্থাৎ ছুরি। সেই সকল আত্মদানকারী বাঙালির রক্তের ভেতর দিয়ে কিন্তু আবার স্বাধীনতার সূর্য উঠবে বলে কবির বিশ্বাস। যে রক্ত দিয়ে ক্লাইভের খঞ্জর লাল হয়েছিল সেই রক্ত দিয়ে ভারতের স্বাধীনতা আবার সূর্য উঠবে। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, এখানে গঙ্গায় বলতে ভারতের মানুষের রক্ত গঙ্গার কথা বলা আছে। কবি এখানে মুক্তিকামী ভারতবাসীকে স্মরণ করে দিচ্ছেন যে ভারতবাসী তথা বঙ্গবাসী পলাশীর প্রান্তরে ভাগীরথীর তীরে ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের এবং বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে যে পলাশীর যুদ্ধ হয়েছিল ভারতীয়দের রক্ত গঙ্গার বিনিময়ে, তো সেই স্বাধীনতা তখন ইংরেজদের হাতেই চলে গিয়েছিল। তো কবি বলছেন যে কবির কিন্তু খুবই বিশ্বাস যে এই যে আত্মত্যাগ করেছিলেন যে বীররা, যে বীরত্ব দেশপ্রেমের দ্বারা সেই রক্ত গঙ্গার মাধ্যমে আবার ভারতের স্বাধীনতা সূর্য অবশ্যই উঠবে, এটা কবির খুবই আশা। তো এই বলিদান বলছেন কবি কোনোদিন বৃথা যেতে পারে না এবং যাবে না। এই পরাধীন ভারতবর্ষের কবি হয়েও তিনি পরাধীনতার যে যন্ত্রণা সেটা তিনি উপলব্ধি করেছেন বলেই কবি বারবার বলছেন যে ভারতবর্ষ আবার ভারতের দিবাকর, যে স্বাধীনতার সূর্য আবার উঠবে। কবির তাই স্বতন্ত্রতা আর ভারতের স্বাধীনতা কবির একান্তই কাম্য ছিল। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি ও লক্ষ্যে গায়েছে তারা দিবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুঁশিয়ার। তো এখানে কবি ভারতের স্বাধীনতা যুদ্ধে যারা নিজের ইচ্ছায় আসি তরিতে জীবন বিসর্জন দিয়েছেন, নিজের ইচ্ছায় মানে স্বাধীনতাকে আনার জন্য, সেই মৃত আত্মার তিনি জয়গান করেছেন। কি সেটা না বলছেন যে এই স্বাধীনতা আন্দোলনে বিশেষ করে ভারতের যে যুবক দল নিজেদের সঁপে দিয়েছিল জীবন মরণ যুদ্ধে, তাদের ভাবনা একটাই ছিল, সেটা হল স্বাধীনতা এবং ব্রিটিশ শাসনকে এই দেশ থেকে একেবারেই মুছে দেওয়া। এই যে স্বাধীনতার জন্য যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা কিন্তু মরে নাই, আড়াল থেকে লক্ষ্য করছে যে তাদের পরবর্তী কোন মাতৃমন্ত্রী যারা আছে, যে দেশের জন্য তারা আত্মবলিদান দিতে প্রস্তুত, সেটা লক্ষ্য করছে আড়াল থেকে। কারা? যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান। কারণ ভারতের হাজার হাজার আত্মবলিদানকারীরা এই স্বাধীনতা প্রাপ্তির দিনটির জন্য অপেক্ষায় আছে। কবি এই জাতীয় সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের জাতের বিচার করতে গিয়ে বলেছেন, এই ভারতের স্বাধীনতা সংগ্রামে সকল মানুষ জাতি ধর্ম নির্বিশেষে যোগদান করেছিলেন, কারণ একটাই উদ্দেশ্য, তা হল স্বাধীনতা অর্জন। কারণ মানুষ পরাধীন হয়ে কোনোদিনই থাকতে চায় না, তাই জাতি বা জাতের কথা এখানে উঠেই না। এই স্বাধীনতা সংগ্রাম যদি সকল জাতি সমানভাবে একই আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আত্মনিয়োগ করে, জাত জাতি ক্ষুদ্র স্বার্থজনিত একটা উপলব্ধি মাত্র, কিসের জন্য জাত আর জাতির মধ্যে ভেদাভেদ আনব? তো কবি বলছেন এখন আমাদের এই সময় নয় যে আমরা স্বাধীনতা সংগ্রাম সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা নিজেদের এখানে যারা দেশকে পরাধীনতার হাত থেকে মুক্তি দেবে বলে যারা জীবন যুদ্ধে নিজেদের নিয়োজিত করেছিলেন তারা, তাদেরকেই বলছেন কবি যে এখন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়া খুবই দরকার। তো এই যে বিদেশি শাসনের প্রতি ছিল তার তীব্র বিদ্রোহ, কার? কবি। তো এই তীব্র বিদ্রোহে কবি তার জন্য তিনি তার কবিতার মধ্যেও আমরা সেই বিদ্রোহের সুরটা আমরা দেখতে পাই। তো পলাশীর যুদ্ধ তোমরা সবাই জানো যে পলাশীর একটা ঐতিহাসিক জায়গা হচ্ছে পলাশী। তো সেই যে পলাশীর যুদ্ধে সেখানে পলাশী কোথায় ঐতিহাসিক জায়গাটা, না ভাগীরথী নদীর তীরে নদিয়া জেলায় অবস্থিত, আর সেখানে যুদ্ধ হয়েছিল 1757 সালে ইংরেজ
আর ভারত শাসকের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটাই পলাশির যুদ্ধ নামে খ্যাত। এবার এই যুদ্ধে কে ছিলেন? ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এই যুদ্ধ কিন্তু জয়লাভ করেছিলেন, কারণ তখন জয়লাভ করেছিলেন করে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিলেন। তো জয়লাভ করার পিছনে ছিল যে মীরজাফর বাংলার নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল মীরজাফর, করে ইংরেজের পক্ষে চলে যান এবং পলাশির যুদ্ধে জয়লাভ করেন। আর ক্লাইভ সম্বন্ধে তোমাদের আছে বইয়ের মধ্যে, একজন ব্রিটিশ কর্মকর্তা, ইনি বাংলাদেশের মিলিটারি রাজনৈতিক শাসনের সূচনা করেন। তিনি গ্রেট ব্রিটেনের সংসদের ত্রয় সদস্য ছিলেন। তো ভারতবর্ষের শাসনভার ইংরেজের হাতে তুলে নেবার ক্ষেত্রে এই রবার্ট ক্লাইভের অবদান ছিল সবথেকে বেশি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যুদ্ধটা কার মধ্যে হয়েছিল, রবার্ট ক্লাইভ, আর কেন হয়েছিল সিরাজউদ্দৌলা, কেন পলাশির যুদ্ধটা হয়েছিল, কারণ 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে সংঘটিত হয়েছিল। কারণ ভারতবর্ষের ইংল্যান্ডের যে বাণিজ্যিক কোম্পানি ইস্ট ইন্ডিয়া ব্যবসা করতে এসে ধীরে ধীরে তাদের শক্তি অনেক বেড়ে গেছিল, তো সেই শক্তি বৃদ্ধি হওয়ার সাথে সাথে স্থানীয় রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের শাসন ব্যবস্থায় অধিকার করতে তারা উঠে পড়ে লেগেছিল। সেই জন্য তারা কি করেছিল, যখন যুদ্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার এবং রবার্ট ক্লাইভের মধ্যে, আর তখন বিশ্বাসঘাতকতা করে নবাবের সঙ্গে হাত মিলিয়েছিল মীরজাফর। তো 6 নম্বরে আছে, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। এখানে ফাঁসির মঞ্চে, যদি তোমাদের কোয়েশ্চন আসে যে ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গেয়ে, অর্থাৎ নিজেদের আত্মাহুতি দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে করার জন্য, স্বাধীন ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য যারা স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে নিজেদের বলিদান দিয়েছিলেন তারা কারা, একজন হচ্ছেন ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, উদম সিং। এই যে ফাঁসির মঞ্চে তারা জীবনের জয়গান গেয়ে গেছেন, ফাঁসি লক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান, বলিদান মানে আত্মদান, যে তারা পেছন থেকে এসে দেখছে এখন আগামীতে কারা আসছে, কারা স্বাধীনতা কামী দেশকে ভালোবেসে কারা এগিয়ে আসছে, তারা তাদেরকে আড়াল থেকে দেখবে যে তারা এসে কিভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, তার জন্য তারা বলছে কবি এই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের জাতের বিচার করতে গিয়ে কবি বলছেন, স্বাধীনতা সংগ্রামে সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগদান করেছিলেন, কারণ একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে পরাধীনতার হাত থেকে, অর্থাৎ ব্রিটিশ সরকারের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া, ফিরিয়ে দেওয়া স্বাধীনতা। তো এই কবিতার মধ্যে আমরা কি দেখছি, যে কবি প্রতিটি লাইনে লাইনে আমরা দেখতে পাচ্ছি যে কবির বিদ্রোহ এবং কবির হুঁশিয়ার, কান্ডারিকে হুঁশিয়ার করে দিচ্ছে যে সংগ্রামের পথ কিন্তু মসৃণ নয়, দুর্গম। তো সেই দুর্গম পথকে আমরা যদি অতিক্রম করতে যাই তাহলে আমরা যেন কোনোভাবেই ভয় করে পিছিয়ে না আসি, কারণ কোনো কাজ যখন ভালো কাজ করতে যাওয়া তখন কি হয়, সামনে অনেক বাধা আসতেই পারে, তো সেই বাধাকে ভয় করে যেন আমরা পিছিয়ে না আসি। যদি পিছিয়ে আসি তাহলে আমরা কি করব, আর কখনোই সামনে এগিয়ে যেতে পারব না। তো সেই জন্য কবি বারবার বলছেন যে শত বাধা সত্ত্বেও আমরা যেন পিছন ফিরে না তাকাই। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ, কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার। তার জন্য কবি যারা স্বাধীনতা কামী মানুষ তাদেরকে বলছেন যে তুমি যে মুক্তিযুদ্ধের দায়িত্ব নিয়েছ সেটা পথের মধ্যে, অর্থাৎ মাঝ রাস্তায় তোমরা ছেড়ে চলে আসবে না,
তুমি ভুল করেও পথ হারিয়ে ফেলবে না, কারণ কি আমাদের স্বাধীনতা আনতেই লাগবে, আমাদের ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতেই লাগবে, কারণ যে অন্যায়, যে অত্যাচার, যে শোষণ, যে বঞ্চনা ভারতবর্ষের উপরে করে যাচ্ছে ইংরেজরা, সেটা কবির মনে প্রচণ্ডভাবে আলোড়ন তুলেছিল এবং কবি সেটা যন্ত্রণা অনুভব করেছিলেন বলে কবিতাগুলির মধ্যে কবির বিদ্রোহের সুর বেজে উঠেছিল এবং এই বিদ্রোহের মধ্য দিয়ে তিনি সংগ্রামী মানুষেরা আছেন যারা মুক্তিকামী তাদেরকে তিনি আশা ভরসা পেছন দিকে তিনি যোগান দিয়ে যাচ্ছেন, বলছেন তিনি গভীর উদ্যমে তোমরা এগিয়ে যাও, তোমরা কোন জাতির বিচার করবে না। কবির গানও আছে সেটা হিন্দু মুসলিম নিয়ে একটা সুন্দর গান আছে কবির। এই যে কবির ভেতরে কোন জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ না নেওয়ার, কারোর মনে সেটা না আনার সেই সময়ে, কারণ সেই সময়টা সংকট, সেই সংকটের মুহূর্তে কবি কি করছেন আমাদেরকে বলছেন সমস্ত কিছু ভেদাভেদ ভুলে তোমরা এগিয়ে যাও, কারণ স্বাধীনতা আমাদের খুবই দরকার। আজকে কান্ডারি হুঁশিয়ার কবিতাটা তোমরা শুনলে, এবার যেখানে যেটা তোমাদের বইয়ের যে লাইনটাই তোমাদের দরকার সেটা আন্ডারলাইন করে নাও এবং কি কোয়েশ্চন তোমাদের মনে জাগছে এই পড়াটার পরে, আমি যেভাবে পড়িয়েছি তোমাদের মনে কি কোয়েশ্চন আসছে তোমরা কোয়েশ্চন করতে পারো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছি।